ভোট সন্ত্রাসের ভয়ে বিজেপি কর্মীকে গৃহবন্দী করে তালা আটকে রেখেছেন তার মা। নদিয়া ফুলিয়া 52 বিঘা এলাকায় 245 নম্বর বুথ এজেন্ট তাপস দাসকে বসতে দেওয়া হয়নি এমনটাই অভিযোগ। তার মায়ের বক্তব্য অনুযায়ী গতকাল রাতে 40 থেকে 50 জন তৃণমূল সমর্থিত দুষ্কৃতীরা এসে হুমকি দিয়ে যায়। এর আগেও এক সন্তানকে রাজনৈতিক কারণে হারাতে হয় বলে জানান তিনি। তাই বর্তমানে একমাত্র সন্তানটি ঘরে তালা বন্ধ অবস্থায় আটকে রেখেছে। ঘটনাস্থলে পৌঁছান বিজেপির প্রার্থী রঞ্জন বিশ্বাস। তিনি নির্বাচন কমিশনে বিষয়টি লিখিত অভিযোগ করবেন বলে জানান এবং পরিবারকে আশ্বস্ত করেন। এই বিষয়ে নিরঞ্জনবাবু বলেন, শুধুমাত্র এই এলাকা নয়, গতকাল রাতে সারা রাত ধরে সন্ত্রাস চালিয়েছিল তৃণমূল। ভোটিং ফেস্টুন, ব্যানার ছিঁড়ে ফেলা এবং অবশেষে পুলিশকে কাজে লাগিয়ে যুব মোর্চার নেতৃত্বকে গ্রেপ্তার করে। ছেলেকে যেতে দেবে না, বললো তোমার ছেলে যদি বেরোয় ভোট কেন্দ্রে যায় তাহলে আমি তোমাকে মেরে দেবো। কে বলছিল? ঘর ভাঙচুর করবে, ফল্লা ধর্ম অনেক কিছু বলেছে। তাহলে আমার ছেলেকে আমি যেতে দেবো, মারতে যদি চায় তাহলে আমি তো শাসন করবো আমার ছেলেকে, সেটার জন্য আমি তাহলে ওরাই বলেছে। ওরা মানে কারা? আমি ওটা বলতে পারবো না। বুকে কাপড়টা পরে এসেছিল না মুখ খোলা ছিল? না না, সবাই আমাদের এইখানে চিনতে পেরেছেন, সবাইকে চিনতে পেরেছিলাম। আমি ওইরকম এর আগের নির্বাচনে কি এরকম করেছিল? না। আমার এক ছেলে এইভাবে ভয়ের চোখে স্ট্রোক করে মারা গেছে, তার জন্য আমি ওকে আমি এইরকম করে রেখেছি। আর চান ছেলে পার্টি করুক নাকি ভয়ের জন্য? আমি ভয়ে ছুটই তো, মানে আমার একটা চলে গেছে, আর একটা যদি এরকম চলে যায় তাহলে আমি কি নিয়ে থাকবো? সেই ছেলেও কি পার্টি করতো? হ্যাঁ, সেই ছেলেও পার্টি করতো। কোন পার্টি করতো? সেই সিপিএন পার্টি করতো। কতদিন আগে হয়েছে এটা? এটা 3 বছর ধরে মারা গেছে আমার ছেলে। ঠিক আছে, তার জন্য আমি এই ছেলেকে আজ রেখেছি, আসলে তলে আমি বেরোতে দিচ্ছি না। তার জন্য আমরা ভয়ে ভীত এবং সন্ত্রস্ত, আমরা ভোট কেন্দ্রে যেতে চাইছি না। এবং কি দল দায়িত্ব দিয়েছিলেন, দলের হয়ে যতটুকু পেরেছি করেছি, এখন আর আগে বেরোতে পারছি না। বাড়িতে আসার পর কি বলেছে? বলছে তোমাদের ভোট দিতে যেতে হবে না, তোমরা গেলে তোমার ছেলে যদি বের হয় তাহলে আমি মেরে দেবো, ঘর দ্বার আগুন ধরে পুড়িয়ে দেবো, তাহলে আমি ওই রকম ভয়ে আমি যেতে দেবো বলে। মধ্যযুগীয় কায়দায় পুরো শান্তিপুর জুড়ে সন্ত্রাস হচ্ছে। মধ্যযুগীয় কায়দায় সন্ত্রাস কোন পর্যায়ে নামলে একজন মা তার সন্তানকে তালাবন্দী করতে হয় ঘরে? আজকের এই আধুনিক যুগে যে সন্ত্রাস কোন নৃশংস পর্যায়ে যেতে পারে তার চূড়ান্ত উদাহরণ হচ্ছে তাপস দাস, আমাদের কার্যকর্তা শক্তি প্রমুখ, যে নিজে বুথের এজেন্ট হতে চেয়েছিল, তাকে নির্মম হুমকি, প্রাণনাশের হুমকি, বাড়িঘরে অগ্নিসংযোগ চূড়ান্ত পর্যায়ে চলছে। এবং আমার কাছে খবর আছে এই টোটাল ফুলিয়াপাড়া এই চত্বর দিয়ে অন্তত 100 থেকে 150 ছেলে লোকাল এবং বহিরাগতরা তারা টহল দিচ্ছে, তারা সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে, তারা মানুষকে ভোট দিতে দেবে না, বুথে যেতে দেবে না, তারা সন্ত্রাসের মধ্য দিয়ে তারা এখানে এক ভয়ঙ্কর পরিস্থিতি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।